যার এক কথায় গোটা মুঘল সাম্রাজ্য উঠত এবং বসত। তিনি এমন এক সময় মুঘল সাম্রাজ্য শাসন করেছেন যখন নারীদের শিক্ষার অনুমতি ছিল না, পর্দার আড়ালে কাটত তাদের জীবন। বলছি সম্রাট জাহাঙ্গীরের প্রিয়তমা স্ত্রী নূরজাহানের কথা, যাদের অমর প্রেম আজও মানুষের মুখে মুখে। বন্ধুরা, আপনারা দেখছেন হিস্টোরিপিডিয়ার, সাথে আছি আমি সাব্বির। ইতিহাসের এমন আরও ঘটনা জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। বাংলার ইতিহাসে অনেক নারী উজ্জ্বল হয়ে আছেন, যারা নিজেদের কাজ দিয়ে এখনও মানুষের মনে রয়েছেন। তেমনই এক নারী নূরজাহান। সম্রাটের 20তম স্ত্রী হলেও সবচেয়ে প্রিয় ছিলেন নূরজাহান। তবে জাহাঙ্গীরও ছিলেন নূরজাহানের দ্বিতীয় স্বামী। 18 শতকের মুঘল সম্রাজ্ঞী তিনি। ভারতের সবচেয়ে ক্ষমতাশালী নারীদের মধ্যে একজন ছিলেন তিনি। নূরজাহান ছিলেন আসমত বেগম এবং মির্জা গিয়াস বেগের কন্যা। নূরজাহানের বাবা মির্জা গিয়াস পারস্যের এক ব্যবসায়ী ছিলেন। আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ায় তার বাবা গিয়াস বেগ ও মা তেহরান থেকে ভাগ্যের সন্ধানে ভারতে চলে আসেন। তখন পথের মধ্যেই নির্জন মরুপ্রান্তে এক বাবলা গাছের তলায় 1577 সালের 31শে মে জন্ম হয় নূরজাহানের। তার পিতৃদত্ত নাম ছিল মেহেরুন্নেসা। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের জন্মের কয়েক দশক পরে জন্মগ্রহণ করেন নূরজাহান। তবে রানী এলিজাবেথের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এক সাম্রাজ্য শাসন করেছেন তিনি। আকবরের তৈরি বিশাল সাম্রাজ্য যখন জাহাঙ্গীরের উদাসীনতায় ডুবুডুবু, তখন শক্ত হাতে মুঘল সাম্রাজ্যের রাজনীতি এবং রণনীতি সামাল দেন নূরজাহান। নূরজাহানের জন্মের পর গিয়াস বেগ ও তার পত্নী এমন দুর্দশায় পড়েছিলেন যে মেয়েকে বাঁচাবার কোনো উপায় না পেয়ে তারা পথের মাঝেই তাদের ছোট সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুকে শুইয়ে রেখে চলে যাওয়ার জন্য রওনা হন। তাদের আশা ছিল কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে পায় তাকে নিয়ে আশ্রয় দিবে। কিছু দূর যাওয়ার পরই তারা তাদের কন্যা শিশুর কান্না শুনে আর থাকতে পারলেন না। ফিরে এসে মেয়েকে বুকে চেপে নিঃসহায় নিঃসম্বল গিয়াস বেগ এসে পৌঁছালেন ভারতে। সৌভাগ্যক্রমে মেহেরুন্নেসার বাবা সম্রাট আকবরের রাজসভায় একটি চাকরি পান। মির্জা গিয়াস মনে করতেন তার মেয়ে মেহেরুন্নেসার জন্যই তার ভাগ্য বদল হয়েছে, তাই তিনি মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করলেন। মেহেরুন্নেসা মেধাবী হয় খুব অল্প সময়ে সে পারস্য এবং আরবি ভাষা শিখে ফেলেন। এছাড়া নাচ, গান, ছবি আঁকা ও শিকারেও পারদর্শী হয়ে ওঠেন। মেহেরুন্নেসা ছিলেন অপূর্ব অসাধারণ সুন্দরী। সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের প্রেম কাহিনী নিয়ে একটি গল্প প্রচলিত আছে। বাদশাহ জাহাঙ্গীর শৈশবেই নূরজাহানের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। নূরজাহানও ছিল তখন কিশোরী। শাহজাদা জাহাঙ্গীর কোনো এক মেলায় যান, নূরজাহানও সেই মেলায় গিয়েছিলেন। শাহজাদার কাছে 2টি কবুতর ছিল। কোনো এক কারণে শাহজাদা জাহাঙ্গীর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তখন ঘটনাক্রমে নূরজাহানের হাতে কবুতর 2টি দিয়ে বললেন কিছুক্ষণের জন্য রাখতে। কাজ শেষ করে জাহাঙ্গীর দেখতে পেলেন 1টি কবুতর নেই। তখন নূরজাহানকে জিজ্ঞাসা করলেন আর 1টি কবুতর কোথায় গেল। তখন নূরজাহান বললেন কবুতরটি উড়ে গেছে। শাহজাদা জাহাঙ্গীর রাগত স্বরে বলে উড়ে গেল কিভাবে? উত্তরে নূরজাহান হাতের কবুতরটিও ছেড়ে দিয়ে বললেন এভাবে। এই ঘটনা দ্বারাই বাদশাহ জাহাঙ্গীর নূরজাহানের প্রতি আসক্ত হয়ে পড়ে। আসলে ভালোবাসা সৃষ্টি হওয়ার পেছনে বিশেষ কোনো নিয়ম নেই। অনেক সময় মানুষের মন এমন সূত্রেও কারোর প্রতি আসক্ত হয়ে পড়ে যা মূলত আসক্তির যোগ্য নয়। আর প্রেম যখন আসে তখন সারা শরীর ভেঙে আসে। তো এই প্রথম দর্শনেই নূরজাহানের প্রেমে পড়ে যান শাহজাদা সেলিম তথা সম্রাট জাহাঙ্গীর। এর কিছুদিনের মধ্যেই জাহাঙ্গীর তার পিতার কাছে নূরজাহানকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন। তবে সম্রাট আকবর এই বিয়ের প্রস্তাব মেনে নেননি। তিনি অতি দ্রুত মেহেরুন্নেসাকে ইরানি খানদানি বংশের শের আফগান আলী কুলির সঙ্গে 1594 সালে বিবাহ দিয়ে বর্ধমানে পাঠিয়ে দেন। তখন মেহেরুন্নেসার বয়স ছিল মাত্র 17 বছর। শের আফগান ছিলেন আকবর সাম্রাজ্যের অধীনের একজন রাজা। বিবাহের কিছুদিন পরে 1605 সালে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন, যিনি পরবর্তীকালে লাভলি বেগম নামে পরিচিতি ছিল। এর 2 বছর পর 1607 সালে দিল্লির সিংহাসনে জাহাঙ্গীর বসেন। এর কিছুদিন পর শের আফগান মারা যান। তার মৃত্যু নিয়ে আলাদা আলাদা কারণ জানা যায়। কিছু নথিপত্র ঘেঁটে জানা যায় শের আফগান যুদ্ধে মারা যান। আবার কিছু ইতিহাসবিদ বলেন মেহেরুন্নেসার সৌন্দর্য দেখে জাহাঙ্গীর তার প্রেমের কারণেই
কৌশলে তার স্বামী শের আফগানকে হত্যা করেন। সে যাই হোক, শের আফগানের মৃত্যুর পর মেহেরুননেসা ও তার কন্যাকে দিল্লি নিয়ে আসা হয়। সেখানে মা ও মেয়ে শাহী হারেমে থাকতেন বাদশাহ জাহাঙ্গীরের মায়ের সঙ্গে। শের আফগানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে প্রায় 4 বছর সময় লেগে যায়। এরই মধ্যে তার বুদ্ধি এবং বিভিন্ন কাজের পারদর্শিতায় জাহাঙ্গীরের সৎমা রাকিয়া সুলতানা বেগম খুবই খুশি হন, ফলে ধীরে ধীরে তার প্রশংসার কথা জাহাঙ্গীরের কানে পৌঁছায়। শের আফগানের মৃত্যুর 4 বছর পর সম্রাট জাহাঙ্গীর নেওয়াজ নামক এক উৎসবে মেহেরুননেসাকে বিবাহের প্রস্তাব দেন এবং তাকে বিয়ের জন্য রাজি করান। 1611 সালের 25শে মে প্রায় 34 বছর বয়সে জাহাঙ্গীরের সঙ্গে মেহেরুননেসার বিবাহ হয়। তখন জাহাঙ্গীর তার উপাধি দিলেন নূরমহল, যার অর্থ মহলের আলো। নূরমহল বুদ্ধির পাশাপাশি শিকারও বেশ দক্ষ ছিলেন। তৎকালীন সময়ে এক লেখক তার বইতে লিখেছিলেন যে জাহাঙ্গীর এবং নূরমহল একদিন শিকারে গিয়েছিলেন। তখন নূরমহল মাত্র 6টি গুলি দিয়ে 4টি বাঘ শিকার করেছিলেন। নূরমহল তথা মেহেরুননেসা জাহাঙ্গীরের 20তম স্ত্রী ছিলেন। তবে বিবাহের কিছুদিনের মধ্যেই নূরমহল জাহাঙ্গীরের মনে সম্পূর্ণভাবে জায়গা করে নেন। জাহাঙ্গীরের রাজনীতি বিচার ব্যবস্থার ধীরে ধীরে নূরমহলের ছাপ পড়তে থাকে। জাহাঙ্গীর যখন সভাসদদের সঙ্গে বসে গোপন পরামর্শ করত, তখন নূরমহল তার পাশেই বসে থাকত। তখনকার দিনে সেখানে মেয়েদের পর্দার আড়ালে জীবন কাটাতে হতো, এমনকি মহলের বাইরে যেতে হলেও অনুমতি নিতে হতো। সে সময় দাঁড়িয়ে তিনি শিক্ষা সংস্কৃতি বুদ্ধি দিয়ে মুঘল সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন। নূরমহল সম্পর্কে সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, আমার রাজ্য আমি এক পেয়ালা মদ এবং আফিমের বিনিময়ে আমার প্রিয় রানীর কাছে বেচে দিয়েছি। সম্রাট জাহাঙ্গীরের এই প্রিয় রানী অন্য কেউ নয়, তিনি হচ্ছেন নূরমহল। জাহাঙ্গীর যে কোনো আইনি বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আগে নূরমহলের কাছে পরামর্শ নিতেন। এমনকি মহলের যেসব জায়গায় মুঘল সম্রাট ছাড়া আর কারো যাওয়ার অনুমতি ছিল না, সেখানেও নূরমহলের অবাধ যাতায়াত ছিল। নূরমহলের বিচার বুদ্ধির প্রতি জাহাঙ্গীরের সম্পূর্ণ বিশ্বাস ছিল। তিনি বিবাহের 5 বছর পর নূরমহলের নতুন উপাধি দেন নূরজাহান, যার অর্থ জগতের আলো। নূরজাহান একমাত্র রানী ছিলেন মুঘল সাম্রাজ্যের যে অনেক আইন তৈরি করেছিলেন। এমনকি সে সময়কার মুদ্রাতে সম্রাট জাহাঙ্গীরের নামের পাশে নূরজাহানের নাম খোদাই করা থাকত। জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের নেওয়া যে কোনো রাজনৈতিক পদক্ষেপে নূরজাহানের ছাপ থাকত। সম্রাজ্ঞী নূরজাহান এবং জাহাঙ্গীরের ন্যায় বিচারের একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে যা এখনও বিশ্ববাসীকে আন্দোলিত করে। সম্রাট জাহাঙ্গীর জন্মগতভাবে বহু গুণের অধিকারী ছিলেন। একদিকে যেমন ছিলেন বিরাট প্রতাপশালী সম্রাট, অপরদিকে তেমনি ছিলেন উন্মুক্ত হৃদয়ের প্রজাবৎসল শাসক। তিনি মনে প্রাণে সাধারণ প্রজাদের সুখ শান্তি ও মঙ্গল কামনা করতেন। বাদশাহ জাহাঙ্গীর রাজ্যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য ছিলেন অত্যন্ত আন্তরিক ও তৎপর। সাধারণ প্রজারা যেন সহজে বিচার প্রার্থী হওয়ার সুযোগ লাভ করে ন্যায় বিচার লাভ করতে পারে, এই লক্ষ্যে রাজদরবারে ইনসাফের জিঞ্জির ঝুলিয়ে দিয়েন। তিনি লিখেছেন, সিংহাসনে উপবিষ্ট হওয়ার পরে সর্বপ্রথম যে নির্দেশ আমি জারি করেছি তা হলো ইনসাফের জিঞ্জির লটকানো হোক। উৎপীড়িত মজলুম জনগণের বিচারে বিচারালয় থেকে কোনো প্রকার ত্রুটি কিংবা অবহেলা পরিলক্ষিত হলে তারা যেন সরাসরি জিঞ্জিরে কড়া বাজিয়ে আমাকে অবহিত করতে পারে। এই জিঞ্জিরটির এক প্রান্ত ছিল আগ্রার শাহী মহলের চূড়ার উপরে অবস্থিত, আর অপর প্রান্ত ছিল যমুনা নদীর অপর পাড়ে পাথরের একটি স্তম্ভের উপর লটকানো। এই শিকল টেনে বহু লোক জাহাঙ্গীরের ন্যায়পরায়ণতার প্রমাণ দিয়েছে। সম্রাটের ন্যায়পরায়ণতা ছিল মায়া মমতার ঊর্ধ্বে। তিনিও এই ব্যাপারে এত কঠিন ছিলেন যে তা উপলব্ধি করা যায় সম্রাজ্ঞী নূরজাহানের বিচারের কাহিনী থেকে। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের চোখের জ্যোতি ও অন্তর মস্তিষ্কের মালিক। একদা বেগম নূরজাহান রাজপ্রাসাদের উপরে খোলা জায়গায় বসা ছিলেন। তার সৌন্দর্যের জ্যোতি চারিদিক আলোকিত করে ঠিকরে পড়ছিল। এমন সময় এক হতভাগা পথিকে দৃষ্টি পড়ে সম্রাজ্ঞীর উপর। নূরজাহান ব্যাপারটিকে সাধারণভাবে গ্রহণ করতে পারলেন না। তার প্রতি পরপুরুষের নজরকে অপরাধ মনে করে রাগান্বিত হয়ে পথিককে গুলি করলেন। সাথে সাথে হতভাগা পথিকটির মৃত্যু ঘটে। কিন্তু এমন ঘটনাটি চাপা রইল না, খবরটি পৌঁছালো জাহাঙ্গীরের কানে। মহামতি সম্রাট ঘটনা তদন্তের নির্দেশ দিলেন। বেগম নূরজাহান অত্যন্ত খোলা মনে ঘটনার সত্যতা স্বীকার করলেন। জাহাঙ্গীর ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে এই অপরাধের বিচারের ফয়সলা চেয়ে পাঠান মুফতি সাহেবের কাছে। মুফতি বিচারের রায়ে সম্রাজ্ঞী নূরজাহানকে হত্যার নির্দেশ দিলেন
স্বয়ং সম্রাট জাহাঙ্গীর। সম্রাজ্ঞীর প্রতি এমন কঠোর আদেশ শুনে দরবারের সকলের অন্তর কেঁপে উঠল। বেগম নূরজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রাণপ্রিয়া। তার নির্দেশেই প্রকৃতপক্ষে সাম্রাজ্য পরিচালিত হতো। সেই প্রতাপশালিনী প্রাণপ্রিয় রানীর বিরুদ্ধে শিরচ্ছেদের আদেশ রাজদরবারের সকলেই কষ্ট পেল। কিন্তু হৃদয়ে ভাবান্তর হলো না একমাত্র জাহাঙ্গীরের। তিনি অন্দরমহলে প্রবেশ করে দাসীদের হুকুম দিলেন নূরজাহানকে শিকল পরিয়ে রাজদরবারে হাজির করতে। যেই হুকুম সেই কাজ। অন্তরে ব্যথা নিয়ে দাসীরা তাদের প্রিয় সম্রাজ্ঞীকে বাদশার হুকুমে শিকল পরিয়ে রাজদরবারে হাজির করল। নূরজাহান এমন আচরণের কোনো বিরোধিতা করলেন না। বাদশার হুকুমে জল্লাদ এলো তলোয়ার নিয়ে নূরজাহানের শিরচ্ছেদ করতে। নূরজাহান অসহায়। বুদ্ধিমতী বেগম সাহস করে জাহাঙ্গীরের কাছে প্রস্তাব পাঠালেন, জাহাপনা, শরিয়াতে বিধান রয়েছে খুনের বদলা পরিশোধ করার। আমি খুনের বদলা পরিশোধ করে মুক্তি পেতে পারি কি না? এর সওয়াল জবাব দিতে জাহাঙ্গীর আবার মুফতির কাছে ফতোয়া চাইলেন। মুফতি জবাব দিলেন, হত্যাকারী ও নিহত ব্যক্তির আপনজনেরা যদি রাজি হয় তাহলে খুনের বদলা দেওয়ার বিধান শরিয়াতে রয়েছে। শরিয়াতের বিধান অনুযায়ী বেগম নূরজাহান নিহত ব্যক্তির ওয়ারিশগণকে 100,000 দিরহাম দিয়ে খুশি করলেন। তারা এভাবে খুনের বদলা গ্রহণ করে সম্রাটকে বলল, আমরা কিসাস চাই না, আমরা আপনাকে অনুরোধ করছি আপনি সম্রাজ্ঞীর উপর থেকে কিসাসের হুকুম বাতিল করুন। সম্রাট জাহাঙ্গীর তাদের এমন ব্যবহারে খুশি হয়ে প্রিয়তমা সম্রাজ্ঞীকে কঠিন শাস্তির হাত থেকে মুক্তি দিলেন। এমন ন্যায়পরায়ণ বাদশাহ হত্যার ইনসাফের আলো জ্বালিয়ে দিয়ে সারা বিশ্বকে আলোকিত করে আজও মানুষের অন্তরে শ্রদ্ধা সিক্ত হয়ে বেঁচে আছেন। নূরজাহান তার বোনের মেয়ে আর্যমান্দু বানু বেগমের সঙ্গে জাহাঙ্গীরের ছেলে খুররামের বিয়ে দেন, যারা পরবর্তীকালে মমতাজ এবং শাহজাহান নামে পরিচিত হন। 1626 সালে এক যুদ্ধে মেহবাদ খান জাহাঙ্গীরকে বন্দী করে ফেলেন। জাহাঙ্গীরকে বাঁচানোর জন্য নূরজাহান খুবই তাড়াতাড়ি একটি পরিকল্পনা করেন। এমনকি তিনি যুদ্ধে সবার প্রথমে হাতি নিয়ে এগিয়ে যান। তবে পরিকল্পনায় কিছু ভুল হয়। শেষে নূরজাহান ও মেহবেদ খানের কাছে বন্দী হয়ে যান। নূরজাহানের বুদ্ধির কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় মেহবাদ খানকে। নূরজাহান জাহাঙ্গীরকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সফল হন। তবে কিছুদিনের মধ্যেই শারীরিক অসুস্থতার ফলে জাহাঙ্গীরের মৃত্যু হয়। নূরজাহান ও জাহাঙ্গীরের সম্পর্ক খুব ভালো থাকলেও তাদের কোনো সন্তান ছিল না, যদিও জাহাঙ্গীরের অন্য স্ত্রীদের সন্তান ছিল। জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান চেষ্টা করেছিলেন তার মেয়ে লাড়লি বেগমের সঙ্গে শাহরিয়ারকে দিল্লির সিংহাসনে বসানোর জন্য। শাহজাহানের চক্রান্তে তা সফল হয়নি এবং নূরজাহানকে তিনি সমস্ত রাজনৈতিক কাজ থেকে সরিয়ে দেন। নূরজাহান তার পরবর্তী জীবন লাহোরে এক আলিশান মহলে কাটান। এ সময় তিনি শাহজাহানের কাছ থেকে বার্ষিক 2,00,000 টাকা পেতেন। শেষ জীবনে তিনি তার বাবা মির্জা গিয়াসের স্মৃতিসৌধ বানানোর কাজ করতেন। 1645 সালের 17ই ডিসেম্বর 68 বছর বয়সে পাকিস্তানের লাহোরে মারা যান এক সময়কার সবচেয়ে ক্ষমতাশালী নারী নূরজাহান। তাকে লাহোরের শাহদারবাগে কবর দেওয়া হয়। এই কবর তিনি দিল্লিতে থাকাকালীন সময় নির্মাণ করেছিলেন। আজও বহু মানুষ তার এই স্মৃতিসৌধ দর্শন করতে যান। তার কবরের উপর খচিত আছে, এই নগণ্য আগন্তিকের কবরের উপর না কোনো প্রদীপ থাক, না কোনো গোলাপ, না কোনো প্রজাপতির পাখা পড়ুক, না কোনো বুলবুলি গান গাক। কি গভীর দার্শনিক উক্তি! সমাধিক্ষেত্র তারই তৈরি করানো ছিল। পয়েন্টটিও সম্ভবত তারই কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কাব্য ও দর্শনের কোমলতা ও কাঠিন্যের জটিল সংমিশ্রণ সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারিণী, সুগভীর কূটনৈতিক জ্ঞান সম্পন্ন এই রাজনৈতিক ব্যক্তিত্ব মুঘল ইতিহাসে তো বটেই, সমগ্র ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় এক নারী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানান ইতিহাসের কোন ঘটনা সম্পর্কে আপনি জানতে চান। ধন্যবাদ।